খেলা শুরু করে দিলাম। আজকে আমরা পার্ট সি এর অঙ্ক শুরু করব। দেখো গতদিন কিন্তু আমরা পার্ট বি এর এই 8 নাম্বার ইম্পর্টেন্ট অঙ্কটা করেছিলাম, খেয়াল আছে তোমার? হ্যাঁ স্যার, লাস্ট অঙ্কটা 8 নাম্বার ছিল। হ্যাঁ, আর এই অঙ্কটা করা হয়ে গেছে। এবার আমাদের পার্ট বিটা কমপ্লিট হয়ে গেছে, আজকে আমরা পার্ট সি শুরু করব। এবং প্রথম যে অঙ্কটা করছি এটা অনার্স থার্ড ইয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্টের 2016 সালের কোশ্চেন। আমি পুরো অঙ্কটাই তোমাদেরকে সলভ করে দেব, তোমরা খাতা নিয়ে নাও যাতে আমার সঙ্গে সুন্দর করে অঙ্কটা করতে পারো, ঠিক আছে? খাতা নিয়ে আমার সাথে সাথে করবে অঙ্কটা, এটার মধ্যে প্রায় সবকিছু আছে। এই অঙ্কটার মধ্যে রিকনসিলিয়েশন সহ সম্পূর্ণ কাজটাই রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর প্রায় সমস্ত কিছু এই অঙ্কটার মধ্যে আছে। তাই আমরা যদি এই অঙ্কটা এখন করি, তাহলে আমার মনে হয় ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর সম্পূর্ণ একটা অঙ্ক একটা ক্লাসে দেখানো হয়ে যাবে। এই হলো পার্ট সি এর 1 নম্বর অঙ্ক। আমি কোশ্চেনটাকে পড়ছি, দেখো এখানে বলছে রাশিদ লিমিটেড সাপ্লাইজ ইউ দ্য ফলোয়িং ডাটা ফর দ্য মান্থ অফ এপ্রিল। আমাদের বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে নাই, মানে নীল, মানে কোনো বিগিনিং ইনভেন্টরি নাই। সেলস ইউনিট রয়েছে 6000 আর আমাদের প্রোডাকশন ইউনিট রয়েছে 9000। আচ্ছা বলো তো, 9000 মাল প্রোডাকশন করে যদি আমরা 6000 মাল সেল করি, তাহলে আমাদের ক্লোজিং স্টকে 3000 মাল রয়েছে। তাহলে সেলস ইউনিট 6000, এটা হচ্ছে 900, 9000। তাহলে প্রোডাকশন ইউনিট হচ্ছে 9000, আমরা মাল প্রোডাকশন করেছি 9000 আর আমরা মাল সেল করেছি 6000। এই তাহলে কি আমাদের 3000 মাল ক্লোজিং স্টকে রয়েছে না, এটা আমরা বলতে পারি, তাই তো? দেখো আমাদের সেলিং প্রাইস পার ইউনিট বলছে 25 টাকা, আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিট, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিটটা কিন্তু সবসময় ভেরিয়েবল, সেটা হচ্ছে 14 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 30000, এটাকে তুমি 9000 দিয়ে ভাগ করলে আমরা আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটাও পেয়ে যাব। আর কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড বলে দিয়েছে 12000। এইবার তোমাকে বলছে এই অঙ্কটা থেকে 1 নম্বরে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ডাইরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। তার মানে ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং দুইটা পদ্ধতি দিয়ে তোমাকে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে 1 নম্বর রিকোয়ারমেন্টে। আর 2 নম্বরে বলছে প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর এদের দুজনের প্রফিটের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তোমাকে তৈরি করতে হবে। তার মানে সম্পূর্ণ একটা অঙ্ক আমরা এখানে করব, ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট করব, অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট করব, আবার একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টও করব। আর এই সমস্ত কাজ করার আগে কিন্তু আগে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করে নেব। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। স্মৃতি রেডি, অঙ্কটা করার জন্য রেডি তুমি? জি স্যার। খাতা কলম নিয়ে এসো সবাই? সব স্যার। আচ্ছা তাহলে আমরা যদি এখন এই অঙ্কটা করতে যাই সলভ, তাহলে আমাদের প্রথমে একটা ওয়ার্কিং করে নিতে হবে। আমাদের প্রথম ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এই একটা ওয়ার্কিং করলেই হবে। ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, আর এটা আমরা বের করব দুইটা পদ্ধতির জন্যই, অর্থাৎ ডাইরেক্ট কস্টিং এর জন্য আবার অ্যাবজর্পশন কস্টিং এর জন্য। এবং সবাই আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে করবা, যারা করবা তারা আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে করবা।
পার্টিকুলার্স এটা হচ্ছে ডাইরেক্ট কস্টিং এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং আমরা সর্বপ্রথম ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করছি দেখো আমরা প্রথমে লিখব ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আর ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সটা কিন্তু ভেরিয়েবল এটা 14 টাকা আর তোমরা জানো যে ভেরিয়েবল কস্টটা ডাইরেক্টেও বসে অ্যাবজর্পশনেও বসে ভেরিয়েবল কস্টিংটা ডাইরেক্টেও বসে অ্যাবজর্পশনেও বসে আর এবার আমরা লিখব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আমাদের এখানে দেওয়া ছিল 30,000 আর তুমি এই 30,000 কে এখন ভাগ করবে তোমার প্রোডাকশন ইউনিট দিয়ে দেখো তোমার প্রোডাকশন ইউনিটটা দেওয়া আছে 9,000 3.33 তাহলে কত হয় 9,000 দিয়ে এটা ভাগ করলে কত হয় 3 হয় না 3.33 কেন 30,000 কে 9,000 দিয়ে ভাগ করলে তাই হয় নাকি 3.33 জি স্যার তাই তো হয় তাহলে আমরা এটা কিন্তু ডাইরেক্ট ওভারের মধ্যে লিখবো না এই 3.33 টা কিন্তু আমরা লিখবো শুধুমাত্র অ্যাবজর্পশনের ঘরে ঠিক আছে তাহলে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা কত আসে তাহলে তোমরা এটা জানো তুমি এটা শিখেছো যে ফিক্সড ফ্যাক্টরি ওভারটা শুধুমাত্র অ্যাবজর্পশনে বসে ওটা কিন্তু ডাইরেক্টে বসে না তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এটা আসে প্রথমটা আসে আমাদের 14 আচ্ছা ইয়ে স্মৃতি তুমি জানো যে আমরা রেট যখন ব্যবহার করি তখন দশমিকের পরে আমরা অন্তত পাঁচটা সংখ্যা নিয়ে ব্যবহার করি তাই না তোমাদের এখানে অনেকগুলো 3 আসছিল তাই না হ্যাঁ স্যার সবই 3 হ্যাঁ তাই তুমি এইজন্য পাঁচটা নিলে তোমাদের রেজাল্টটা কাছাকাছি আসবে মানে অ্যাকুরেট বেশি আসবে তাহলে এটা হচ্ছে 14.00 আর এটা হচ্ছে 14.17.53 আমরা আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করে ফেললাম আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট সঞ্জিতা তুমি কি বুঝতে পেরেছো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা আমরা যে বের করলাম জি স্যার আচ্ছা বৃষ্টি কি আসছে বৃষ্টি স্যার আমরা আর কি আসে না এই রিজাল্ট আছে আচ্ছা এই আমাদের প্রথম ওয়ার্কিংটা করা শেষ এবার রিকোয়ারমেন্ট একের মধ্যে রিকোয়ারমেন্ট একের মধ্যে আমরা প্রথমে বলছি যে ইনকাম স্টেটমেন্ট করো অ্যাপ্লাইং ডাইরেক্ট কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং তুমি ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং ব্যবহার করে ইনকাম স্টেটমেন্ট করতে হবে তোমাকে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট একের জবাব তাহলে আমরা প্রথমে রিকোয়ারমেন্ট একের জবাবটা দেই চলো রিকোয়ারমেন্ট একের জবাবটা আমরা দেই রিকোয়ারমেন্ট এক রিকোয়ারমেন্ট এক রিকোয়ারমেন্ট একে আমরা প্রথমে বের করব হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং চলো তাহলে ডাইরেক্ট কস্টিং মেথডে আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্টটা করব ডাইরেক্ট মানে কিন্তু ভেরিয়েবল কস্টিং
একই কথা তোমরা জানো আর এটা কিভাবে করতে হয় তোমরা সেটাও জানো আমি দুইটা টাকার ঘর আর একটা পার্টিকুলারসের ঘর টেনে আমি ঘরটা রেডি করলাম আর তোমরাও দ্রুত আমার সঙ্গে সঙ্গে ঘরটা টানো আমাদের কি শুধু ইনকাম স্টেটমেন্টই না আজকের অঙ্কে এটা ইনকাম স্টেটমেন্টও করতে হবে আবার রিকনসিলিয়েশন স্টেটমেন্টও করতে হবে পার্টিকুলারস টাকা টাকা পার্টিকুলারস টাকা টাকা চলো আমরা শুরু করি বলো তো ইনকাম স্টেটমেন্ট করতে গেলে প্রথমে না সেলস লিখতে হয় স্মৃতি জি স্যার আর আমাদের এবার সেলস কিন্তু আমাদের সেলস কিন্তু ওনারা কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে আমরা সেল করেছি হচ্ছে এই যে দেখো 6000 ইউনিট আর প্রত্যেকটা ইউনিটের সেলিং প্রাইস হচ্ছে 25 টাকা করে ওই যে দেওয়া আছে 6000 ইউনিট 25 টাকা করে আমরা মাল সেল করেছি তাহলে চলো লিখে ফেলি সেলস 6000 ইউনিট ইনটু 25 তাহলে দেখো তো কত টাকা হয় 150000 তাহলে 150000 টাকা হচ্ছে আমাদের সেলস আর যেহেতু এটা ভেরিয়েবল কস্টিং মেথডে আমরা করছি তাহলে এবার আমাদেরকে এখানে লেস করতে হবে লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আর আমাদের ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডটা হবে হচ্ছে আমাদের মাল উৎপাদন করেছি আমরা 9000 দেখো আচ্ছা 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 ঠিক আছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে যে আইটেম গুলো বসবে সেগুলো লিখি চলো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে আমরা প্রথমে লিখব ওপেনিং ইনভেন্টরি যখন আমরা প্রশ্নটা পড়েছি তখন আমরা দেখেছি আমাদের ওপেনিং ইনভেন্টরির ওখানে ওনারা নীল লিখে দিয়েছিল অর্থাৎ কোনো ওপেনিং ইনভেন্টরি ছিল না আমরা ডট দিয়ে দিলাম এবার আমরা অ্যাড করে দিব ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেখো আমাদের ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পে আমরা 9000 মাল উৎপাদন করছি আর আমাদের ডাইরেক্ট কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কিন্তু 14 টাকা ছিল ওই যে দেখো আমরা ডাইরেক্ট কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কিন্তু আমরা 14 টাকা বের করেছিলাম দেখেছো তোমরা ওই যে তাহলে আমরা এখন 9000 গুণ 14 126000 কত হয় 126000 126000 আর এখন উপরে তো কোনো অ্যামাউন্ট ছিল না তাহলে নিয়ম অনুযায়ী ওপেনিং ইনভেন্টরির সঙ্গে ম্যানুফ্যাকচারিং কস্টটা যোগ করে নিচে নামাতে হয় তো আমাদের যোগফলটা ওই 126000ই থাকবে এবার আমরা এখান থেকে লেস করে দিব ক্লোজিং স্টক লেস ক্লোজিং স্টক তোমরা একটু দেখো ক্লোজিং স্টকটা কিভাবে পাচ্ছি আমাদের যে ইনফরমেশনটা দেয়া ছিল সেখানে আমরা বিক্রয় করেছিলাম 6000 মাল অথচ আমরা প্রোডাকশন করেছিলাম 9000 মাল তাহলে 9000 মাল প্রোডাকশন করে যদি 6000 মাল সেল করি তাহলে আমাদের ক্লোজিং স্টকে রয়ে গেছে 3000 মাল তাই না এখান থেকে আমরা ক্লোজিং স্টকটা 3000 মাল পেয়ে যাই এই 3000 মালের সঙ্গে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট হচ্ছে 14 টাকা যদি আমরা 3000 এর সঙ্গে এখন 14 টাকা গুণ করে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের ক্লোজিং স্টকটা পেয়ে যাবো 42000 আর এই 42000 যদি এখন আমি এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু তুমি তোমার কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণটা পেয়ে যাবে দেখো তো আমাদের কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণটা কত হয় 84000
84000 টাকা হয়ে যায় আমাদের কস্ট অফ গুডস সোল্ড। আসলে কস্ট অফ গুডস সোল্ডটা এখান থেকে বিয়ে বাদ দিয়ে দেই। হাসান মাহমুদ আশরাফ এতে কারোর সঙ্গে যোগাযোগ হয়নি না? দেখি স্যার আমি যোগাযোগ করব নি, আমার আসলে অফিস থেকে একটু প্রেসার যাচ্ছে তো। আচ্ছা হাসান মাহমুদ আশরাফ এখনো জয়েন করেনি, বৃষ্টিও এখনো জয়েন করেনি। দেখো আমরা এখন 150,000 থেকে 84,000 বাদ দিলে তাহলে আমাদের এখন কিন্তু আমাদের গ্রস মার্জিনটা চলে আসবে। এটা গ্রস মার্জিন বা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন কত হয় এটা? 66,000। তাহলে এইটাকে আমরা বলবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে আমরা বলবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। আর অন্যান্য ভেরিয়েবল কস্ট যদি থাকে, অন্যান্য ভেরিয়েবল কস্ট যদি থাকে তাহলে সেই ভেরিয়েবল কস্টটা আমরা এখান থেকে বাদ দিব। কিন্তু তোমরা একটু প্রশ্নটার দিকে চেয়ে দেখো, আমাদের কিন্তু অন্য কোনো ভেরিয়েবল কস্ট ছিল না এখানে। সেলিং প্রাইসটা দেওয়ার পর ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স দিয়েছে যেটা ভেরিয়েবল, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বলছে সেটা আমরা দেখব পরে, আর কমার্শিয়াল এক্সপেন্সটাও ছিল ফিক্সড। দেখেছো আমাদের অন্য কোনো ভেরিয়েবল এক্সপেন্স ছিল না, তাই এখন আমাদের এই 30,000 আর 12,000 এই 42,000 টাকা ফিক্সড এক্সপেন্স এখন আমাদের খালি বাকি আছে। তাহলে আমরা এখন কি করব, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা এখন লেস করে দিব লেস ফিক্সড কস্ট। আমরা এখান থেকে ফিক্সড কস্টটা বাদ দিয়ে দিব। আর দেখো আমাদের ফিক্সড কস্ট এখানে কি কি আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে, নাম মানে দেখো ফিক্সড কস্টের আন্ডারে আমাদের এখানে ছিল হচ্ছে ফিক্সড, ওই যে ফ্যাক্টরি ওভারহেড ছিল 30,000 আর কমার্শিয়াল এক্সপেন্স ছিল 12,000। তাই লিখে ফেলি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল আমাদের 30,000, এটা আমরা এই যে প্রথম টাকার ঘরে লিখে দিলাম ইনার কলামে 30,000। আর আরেকটা ছিল ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স, আর এটা ছিল হচ্ছে 12,000। তাহলে আমাদের সব মিলায় আমাদের মোট ফিক্সড কস্টটা চলে আসলো 42,000। এখন যদি আমরা এই 42,000 এখান থেকে বাদ দিয়ে দেই 24,000 তাহলে কিন্তু আমরা আমাদের নেট প্রফিট পেয়ে যাব 24,000। তাহলে ডাইরেক্ট কস্টিং মেথডে আমাদের নেট প্রফিটের পরিমাণটা বের হয়ে গেল। তাহলে আমাদের নেট প্রফিটটা 24,000 বের হয়ে এসছে। এই ইনকাম স্টেটমেন্টটা যে আমরা কমপ্লিট করলাম ডাইরেক্ট কস্টিং মেথডে, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছ? স্যার জি স্যার। এটার মধ্যে কোনো ঝামেলা নেই, এবং মনে রেখো আমি কিন্তু ডাইরেক্ট কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং এর সবচেয়ে কঠিন জিনিসগুলোও তোমাদেরকে শিখাই ফেলছি গত ক্লাসে। আর এখন একটা সম্পূর্ণ অঙ্ক করছি পার্ট সি এর, যেখানে দুইটা পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট রয়েছে আবার একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টও আছে। আমরা ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্টটা করে ফেলছি, এই যে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং। এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথড এর ইনকাম স্টেটমেন্ট করব। চলো অ্যাবজর্পশন কস্টিং মেথড ইনকাম স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট এক এর আন্ডারে, চলো এটা করার জন্য আমরা এরকম একটা ছকটা নিই। তোমরা রেডি তো? ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং।
ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখানে কি কি পরিবর্তন হবে সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। আগে তোমরা সেলসটা আগের মতন বসায় নাও। আচ্ছা ঘরটা টেনে নাও জলদি। আর এবার লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড না লিখে আমরা শুধু কস্ট অফ গুডস সোল্ড লিখবো। আর তার আন্ডারে ওপেনিং ইনভেন্টরি তো ছিল না, এবার আমরা এর সঙ্গে অ্যাড করব ম্যানুফ্যাকচারিং কস্ট। আর এবার ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু আমাদের এই 14 টাকা হবে না। অ্যাবজর্পশন কস্টিং এ কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল, অ্যাবজর্পশন কস্টিং এ কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 17.33333, মনে আছে তোমার? তোমাদের মনে আছে? আমরা এবার ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু এইটা ধরবো 17.33333। তাহলে চলো ধরি, ওপেনিং ইনভেন্টরি ছিল না, ম্যানুফ্যাকচারিং কস্ট হবে 9000 ইনটু 17.5 3, একটু গুণ দিয়ে দেখো তো কত আসে। সঞ্জিতা গুণ দাও। স্যার আমি কন্টিনিউ করতে পারিনি স্যার, কি করব? এই যে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সটা বের করছি আমরা, সেলসটা যেমন আছে তেমনই তুলবো তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সেলসটা যেমন তেমনই থাকবে। আচ্ছা সেলসটা তো কখনো পরিবর্তন হবে না। এন্ড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সটা আমরা এখন লিখবো। দেখো আমাদের ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সটা হবে 9000 গুণ 17.33। বলো তো অ্যাবজর্পশন কস্টিং এর রেট এটা ছিল না? হ্যাঁ গুণ দাও। তাহলে কি 30,000 দিয়ে দিব বরাবর? হ্যাঁ হ্যাঁ বরাবর বরাবর 1,30,000 হবে তাই না? 1,30,000 না তো, ও হ্যাঁ হ্যাঁ 1,30,000ই আসবে। জি স্যার তাহলে 1,30,000ই লিখে দেবো বরাবর, কারণ দশমিক তো। তাহলে দেখো আমরা অ্যাড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আমরা লিখে দিলাম 9000 গুণ 17.33333, তাতে করে 1,30,000ই আসে। আচ্ছা এবার যদি আমাদের যোগ করি, যোগফলটাও কিন্তু ওই 1,30,000ই আসবে তাই না? না না স্যার 1,30,000 আসবে না। তাহলে 9000 গুণ 17.33333 কত আসে স্যার? এটা আসে 1,55,999। তাহলে তাহলে 56,000 56,000 তাহলে 1,56,000 লিখতে পারি। তাহলে এটা 1,56,000 হবে ওই দশমিকের কারণে। 5টা 3 নিচ্ছি তো, আর সবগুলা 3 নিলে দেখবো যে তোমার ওই 1,56,000ই আসবে। আচ্ছা এবার আমরা যোগ করলাম ওপেনিং ইনভেন্টরির সঙ্গে, যোগফলটা আমাদের ওই 1,56,000ই নামলো। এবার আমরা এখান থেকে লেস করবো ক্লোজিং স্টক। দেখো আমাদের ক্লোজিং স্টক 3,000 ছিল, তবে রেটটা 14 হবে না, রেটটা হবে 17.12345। দেখছো? তাহলে দেখো তো আমাদের এবার ক্লোজিং স্টকের পরিমাণটা কত আসে। স্যার এটা তাহলে 52,000 আসবে। তাহলে 52,000, তাহলে 1,56,000 থেকে যদি এখন আমি 52,000 টাকা বাদ দেই, তাহলে কিন্তু ফাইনালি আমাদের কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণটা কিন্তু তাহলে এখন 1,04,000 হয়ে যাবে না? জি তাহলে চলো 1,04,000 লিখে দেই।
তাহলে 104,000 টাকা হয়ে গেল আমাদের। কস্ট অফ গুডস সোল্ড এবার 150,000 থেকে 104,000 বাদ দিলে গ্রস প্রফিট আমার এই কম্পিউটারে ক্রেটার এর কালকুলেটর দেখা যাচ্ছে। তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিনটা কত হবে? 46,000। 46,000 তাহলে 46,000 টাকা হবে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। আর এবার আমরা এখান থেকে লেস করব। দেখো আমাদের কিন্তু এখন আর কোনো ফিক্সড ভেরিয়েবল নিয়ে চিন্তা নাই। এবার কিন্তু আমরা এখান থেকে লেস করব শুধুমাত্র কমার্শিয়াল এক্সপেন্স। আর এখানে আমাদের কমার্শিয়াল এক্সপেন্স আছে কেবল একটাই। আমরা শুধুমাত্র এখন কমার্শিয়াল এক্সপেন্সটা এখানে বসাবো। এবার এখান থেকে লেস করব আমরা শুধুমাত্র কমার্শিয়াল এক্সপেন্স লেস। আচ্ছা এই 46,000 টাকাকে আমরা বলবো গ্রস প্রফিট। এটাকে আমরা বলবো গ্রস প্রফিট। আর এবার আমরা এখান থেকে শুধুমাত্র লেস কমার্শিয়াল এক্সপেন্স। আমাদেরকে শুধুমাত্র কমার্শিয়াল এক্সপেন্সটা এখন এখান থেকে লেস করতে হবে। লেস কমার্শিয়াল এক্সপেন্স। দেখো আমাদের কমার্শিয়াল এক্সপেন্সটা শুধুমাত্র 12,000 টাকা ছিল। আমাদের কমার্শিয়াল এক্সপেন্সটা শুধুমাত্র 12,000 টাকা ছিল। আমরা এখন শুধুমাত্র এই কমার্শিয়াল এক্সপেন্স 12,000 টাকা এখান থেকে বাদ দিব 46,000 টাকা থেকে। তাহলে 46,000 টাকা থেকে যে হ্যাঁ গ্রস কমার্শিয়াল এক্সপেন্সটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা আমাদের নেট প্রফিটটা পেয়ে যাব। সেটা কত হয়? 34,000 স্যার। তাহলে আমরা 34,000 টাকা নেট প্রফিট কিন্তু পেয়ে গেলাম। দেখো আমরা ইনকাম স্টেটমেন্ট আমি আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখো। সেলস 6,000 গুণ 25 150,000 লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে ওপেনিং ইনভেন্টরি নাই আর ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সটা হবে হচ্ছে 9,000 মাল আমরা উৎপাদন করেছি তার সঙ্গে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট অ্যাবজর্পশন কস্টিং এর জন্য যেটা ছিল 17.33 তাতে সে 156,000 যোগ করলে হয় 156,000। আর লেস ক্লোজিং ইনভেন্টরি মানে ক্লোজিং ইনভেন্টরি 3,000 মাল ছিল আর এবার কিন্তু ওই ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আমরা ধরবো কিন্তু ওই অ্যাবজর্পশন কস্টিং এর 17.33 তাতে সে 52,000। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড 104,000 সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পেয়ে গেলাম 46,000। আর এবারে শুধুমাত্র কমার্শিয়াল এক্সপেন্সটা বাদ দিব। এখানে কোনো ফিক্সড ভেরিয়েবল নিয়ে কোনো চিন্তা নেই, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স গুলো আগে বাদ দিতে হয়, সবার শেষে কমার্শিয়াল বা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো বাদ দিতে হয়। তাহলে আমরা নেট প্রফিটটা পেয়ে গেলাম 34,000। দেখেছো তোমরা কি সবাই আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করে ফেলছো? 34,000 টাকা নেট প্রফিট বের করেছো? জি স্যার। এবার দেখো রিকোয়ারমেন্ট বি তে বা রিকোয়ারমেন্ট 2 তে ওনারা তোমাকে একটা ওনারা তোমাকে কিন্তু একটা ইয়ে বের করতে বলছে। 2 নম্বর রিকোয়ারমেন্ট এই যে প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে এই দুইটা মেথডে প্রফিটের পার্থক্য কেন হলো সেটা বিশ্লেষণ করতে হবে। কিভাবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে আমি আগে একবার দেখিয়েছি আর আজকে যদি আমি দেখাই সেটা তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তাহলে চলো আমাদের ইনকাম স্টেটমেন্ট করা শেষ। এবার আমি এখানে ছোট করে তোমাদেরকে রিকোয়ারমেন্ট 2 এ একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেখা দিব। রিকোয়ারমেন্ট 2 আমি এখন একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব, তোমরা আমার সঙ্গে সঙ্গে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে নাও। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আর এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার জন্য আমাদের খালি একটা টাকার ঘর টানলেই হবে। আমরা কিভাবে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করছি তোমরা খালি খেয়াল করবা।
এটা আমাদের পার্ট সি এর একটা ফার্স্ট অঙ্ক, এটা এটা পার্ট সি এর ফার্স্ট অঙ্ক এবং ফিনান্স ডিপার্টমেন্ট 2016 সালে কোন অঙ্কটা আসছিল আমি আর একটু দেখে নেই। ফিনান্স ডিপার্টমেন্ট 2016 সালের অঙ্কটা অনার্স থার্ড ইয়ারের, তো আমরা এই অঙ্কটা করছি। আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার সময় প্রথমে নেট প্রফিট নেট প্রফিট অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং এর নেট প্রফিটটা ছিল আমাদের 34,000 টাকা। এবার এখান থেকে আমরা লেস করে দিব নেট প্রফিট অ্যাজ পার ডাইরেক্ট কস্টিং, দেখো আমাদের ডাইরেক্ট কস্টিং এর নেট ইনকামটা ছিল ওই যে উপরে বের করেছিলাম 24,000 টাকা, 24,000 টাকা। তাহলে দুইটা পদ্ধতি নেট ইনকামটা দুই রকম আসছে। তাহলে আমরা এখন এখানে লিখে দিই ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, ডিফারেন্স টু বি এক্সপ্লেইন। দেখো তোমাদের ব্যবধানটা 10,000 হয় না, জি, তার মানে আমাদের এই 10,000 টাকার ব্যবধানটা এক্সপ্লেইন করতে হবে যে কেন ব্যবধানটা হলো, প্রফিটের পার্থক্যটা 10,000 টাকা কেন হলো সেটাই এখন আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। আর এটাকে আমরা বলছি ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, আমাদের কেন এই ব্যবধানটা হলো সেটাকে এখন এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা করছি, চলো আমরা নিচে চলে গেলাম। এবার এখানে আমরা যেটা লিখবো সেটা হলো চেঞ্জ ইন ইনভেন্টরি, চেঞ্জ ইন ইনভেন্টরি চেঞ্জিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং। চেঞ্জিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং, দেখো তো অ্যাবজর্পশন কস্টিং এর চেঞ্জ ইন ইনভেন্টরি, এই দেখো তো অ্যাবজর্পশন কস্টিং এর ক্লোজিং ইনভেন্টরিটা কত ছিল, এই যে অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর ক্লোজিং ইনভেন্টরিটা কত ছিল, 52,000 ছিল না? হ্যাঁ, তাহলে 52,000 মাইনাস আমাদের ওপেনিং স্টকটা কত ছিল, জিরো ছিল না ওপেনিং স্টক, জি, তাহলে চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার চেঞ্জ ইন ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং এ ছিল 52,000 মাইনাস জিরো, ক্লোজিং স্টক ছিল 52,000 আর ওপেনিং স্টকটা ছিল শূন্য। মনে রেখো সব সময় ক্লোজিং স্টক থেকে ওপেনিং স্টকটা বিয়োগ করে চেঞ্জ ইন ইনভেন্টরিটা লিখতে হয়, তাতে আমাদের ব্যবধানটা 52,000 টাকাই আসবে। আর এবার আমরা লিখব লেস, লেস চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার ডাইরেক্ট কস্টিং, আন্ডার শব্দটা ভালো শোনায়, আন্ডার শব্দটা ভালো শোনায়। আচ্ছা তাহলে চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার ডাইরেক্ট কস্টিং,
আচ্ছা এবার ডাইরেক্ট কস্টিং এর চেঞ্জ ইন ইনভেন্টরিটা আমরা বিয়োগ করব এখানে আমরা ক্লোজিং স্টক থেকে ওপেনিং স্টকটা বাদ দিব তোমরা দেখো তো ডাইরেক্ট কস্টিং এর ক্লোজিং স্টকটা কত ছিল 42000 আর ওপেনিং স্টকটা ছিল 0 তাহলে এখানে আমরা লিখে দিব 42000 মাইনাস ওপেনিং স্টকটা ছিল 0 আমরা এটাও এখান থেকে বিয়োগ করে দিলাম তাহলে দেখো তো এখানে মানটা 42000 আসবে না তাহলে দেখো তো আমাদের চেঞ্জ ইন ইনভেন্টরির পার্থক্যটাও কি ওই 10000 টাকায় আসছে না দেখো তো 10000 টাকায় আসছে না তার মানে আমাদের উপরের ওই উপরের যে ইয়েটা ছিল যে অ্যামাউন্টটা ছিল তার সঙ্গে আমাদের মিলে গেল না হ্যাঁ ওখানে আমরা লিখছিলাম ডিফারেন্স টু বি এক্সপ্লেইন আর এখানে আমরা লিখবো ডিফারেন্স এক্সপ্লেইন এখানে আমরা লিখে দিব ডিফারেন্স এক্সপ্লেইন ব্যাখ্যা করা হলো আর রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা সব সময় এভাবেই করতে হয় রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা সব সময় এভাবেই করতে দেখো সম্পূর্ণ একটা অঙ্ক আমরা কমপ্লিট করলাম সম্পূর্ণ একটা অঙ্ক আমরা কমপ্লিট করলাম আমরা প্রথমে ঠান্ডা মাথায় ধীরে ধীরে আমরা ওয়ার্কিংটা করে নিয়েছি ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করে নিয়েছি এরপর আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি আন্ডার ডাইরেক্ট কস্টিং মেথডে তারপরে আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথডে আর সবার শেষে আমরা একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করেছি দেখেছো আর আমরা হাতে হাতে যেহেতু করেছি তোমরা নিশ্চয়ই কাজটা বুঝতে পেরেছো তাই না সবাই ক্লাসে নাই তাই আমি বাড়ি কাজ দিচ্ছি না কারণ আমি জানি সবাইকে নিয়ে আবার আমাকে সম্পূর্ণ একটা অঙ্ক আবার করাতে হবে তাই আজকে কোনো বাড়ি কাজ আমি দিচ্ছি না এই পর্যন্তই আমাদের আজকের পড়া থাকুক আমরা পরে ক্লাসে আবার জয়েন করব এবং যারা অ্যাবসেন্ট করছে তাদের সঙ্গে একটু কথা বলে নিও স্মৃতি ঠিক আছে আমি তাহলে বিদায় নেই জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ